হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমির দশমউদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড প্রোফাইল পিকচার ইন ইউর জিমেল অর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ কীভাবে আপনি আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্টের মধ্যে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। আজকে আমরা সে বিষয়ে দেখাবো। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর ধন আমরা এদিকে ডান দিকে আসি। আসার পরে এই যে এখানে আমরা ক্লিক করব, করার পরে এখানে আপনার যদি একাধিক জিমেল বা গুগল অ্যাকাউন্ট করা থাকে, আপনি কোন জিমেলের প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন প্রথমে সেটা যাবেন। এখান থেকে আমি আমার সেকেন্ড জিমেলটা যাই। বাস যাওয়ার পরে এখানে কিন্তু আমার এই যে এরকম প্রোফাইল পিকচার দেওয়া আছে, এখন আমি এই যে এখানে ক্লিক করব। করার পরে আপনি এখান থেকে এই যে অপশন, আমরা যদি এখানে যাই, এখান থেকে সরাসরি কিন্তু ইচ্ছা করলে আমরা প্রোফাইল পিকচার আমরা অ্যাড করতে পারি। তো এখান থেকে ধরুন আমরা এই যে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের কিন্তু বাই ডিফল্ট এরকম একটা আমাদের প্রোফাইল পিকচার এখানে দেওয়া আছে। যখন আমরা এখানে কি করছি, অ্যাকাউন্টটা তৈরি করছি, তো কীভাবে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তার উপর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আপনার জিমেলটা তৈরি করার পরে আমাদের কিন্তু ডিফল্ট এরকম একটা প্রোফাইল পিকচার চলে আসে। এখন এটা আমরা চেঞ্জ করে আমরা আমাদের নিজেদের যেটা দরকার আমরা সেই পিকচারটা দিব। তো দেওয়ার জন্য আমরা এই যে এখানে ক্লিক করে বা আমরা এই যে অ্যাড প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারি। তো আমাদের এই সেম অপশনটা কিন্তু আমরা এখান থেকে সারা এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা এই যে পার্সোনাল ইনফরমেশনতে গেলাম, যার পরে কিন্তু আমাদের এই যে এখানে বেসিক ইনফরমেশনতে প্রোফাইল পিকচার অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে সেম কাজটা করতে পারি। এখন আমরা এখানে বা এই যে দিকে যেখানে ক্লিক করি না কেন, বাস ক্লিক করলে সেম অপশনটা আসছে। আসার পর আমরা অ্যাড এ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলাম। বাস এখন আপনি কোনটা দেবেন, আপনি ইলাস্ট্রেশন থেকে এগুলো দিতে পারেন প্রোফাইল পিকচার হিসেবে, অথবা আপনি ফ্রম কম্পিউটারে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে কোনো পিকচার আপলোড করে সেটা দিতে পারেন, অথবা টেকে পিকচার আপনি ইচ্ছা করলে ক্যামেরার মাধ্যমে কোনো পিকচার আপনি নিয়ে সেটা ইচ্ছা করলে এখানে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি যখন আপলোড করে নিচ্ছি, আপলোড ফ্রম কম্পিউটারে যাই, যার পরে আপনার পিকচারটা আপনি কোন লোকেশনে রাখছেন সেখান থেকে দেখায় দেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এই পিকচারটা ধরনের পিকচারটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক। বাস এই যে পিকচারটা চলে আসলো। আসার পরে পিকচারটা আপনি এখান থেকে ইচ্ছাগুলো ক্রপ করে নিতে পারেন, এই যে আপনি আপনার মতো করে এবার ক্রপ করে আপনার যেখানে যেবার দরকার সুন্দরভাবে বসায় দেবেন। বাস মিডল পয়েন্টে বসায় দিয়ে তারপর আমরা ধরুন তাহলে রোটেট করতে পারি, রোটেট আমরা করবো না, নেক্সটে ক্লিক করি। তারপরে এটা ভিজিবল আপনাকে সবাই ভিজিবল করতে পারবে না কি করতে পারবে, চাইলে এখান থেকে এই যে পিপল উ ইন্টারঅ্যাক্টিভ তা আপনি কীভাবে করবেন এটা দেখা দেবেন। ডিফল্ট কিন্তু এনে অনে থাকে, ধরুন আমি এনে রাখলাম। বাস রাখার পরে এখন আমি সেভ এস প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। ব্যাস আমার প্রোফাইল পিকচারটা আপডেট হয়ে গেল, তারপরে আমি ক্লোজ করে দিই। এখন কিন্তু আমার এখানে যে প্রোফাইল পিকচারটা যে এখানে এখানে চলে আসছে, পাশাপাশি এখানে উপরে চলে আসছে, চলে আসলো কিন্তু। তো এইভাবে আমরা আমাদের জিমেল বা গুগল অ্যাকাউন্টের মধ্যে খুব ইজিলিভাবে আমাদের প্রোফাইল পিকচারটা আমরা কী করতে পারি, অ্যাড করতে পারি। ব্যাস তাহলে এই যে আমাদের এখানকার প্রোফাইল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড প্রোফাইল পিকচার ইন ইউর জিমেল অর গুগল অ্যাকাউন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।